এই মেয়ে প্রশ্ন ভালোভাবে করবেন না, যেটা দেখছি সেটাই তো নাকি দেখছেন? এইভাবে মানুষে প্রশ্ন করে, নাটক শুরু করছি মানে? নাটকই তো ভাই, ওগুলো কি নাটক? না এটা শুনেন, আমি ইসলামিক নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইকে এবং তার কাছে জানবো, ভাই আপনি এই পাগলদের দৌড়িয়ে বেড়ান কেন, এটা আপনি কোন স্বভাব? এই মেয়ে কি মন কথা কন, আমি পাগল দৌড়াই মানে? আপনি যে পাগলদের এত টর্চার করেন, আপনি ভিডিও দেখলে ভাই বোঝা যায় করে পাগলের টর্চারিং করি। আপনি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখি যে আপনাকে পাগল নিয়ে টানা হেসরা করে নিতে, এটা কারণটা কি? আপনি এই স্বভাবটা কই থেকে পাইছেন? টানা হেসরা করি না তো ভাই, তাহলে আপনি অন্য চোখে দেখতেছেন। শুনেন আমি একটা কথা বলি, কিছুদিন আগে একটা আমি ভিডিও করছিলাম এক পাগলের, তে উনি আমারে কিন্তু হুমকি দিছিল পাগলে, ঠিক আছে? তে দেখেন আসলে যারা রাস্তায় পাগল আছে তারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। আমি এই পর্যন্ত এই মানসিক ভারসাম্যহীন পাগল তার পরিবারের কাছে অনেক ফিরাই দিছি এই ভিডিওর মাধ্যমে। এর জন্য আমরা পাগলের সবসময় ভিডিও করি, মনে করেন পাগল তো সে পাগল, তারে যদি কথা বলতে যায় মনে করেন গালি দেয় মারতেও আসে। আপনাকে কি মারতে আসে বিধায় আপনি কি টর্চারিং করেন নাকি? না না না, আমি তার কাছে যাই, যাই কথা বাই করি যে আপনার বাড়ি কোথায়, আপনি ওনার ঠিকানা বাই করি, ওনার মার নাম কি, বাপের নাম কি, এগুলো বাই করি যাতে ভিডিওটা দেখে ওনার মা বাবা ওনারে চিনতে পারে। তাহলে আপনি এরকম মানে ঠিকানা কি পাইছে, কেউ কি আসছে এরকম আপনার ভিডিও দেখে? আপনি ভিডিও দেখেন, অনেকে তো নিয়ে গেছে। বরিশালের একটা পাগল দিছিলাম অনেকদিন আগে, এরা 16 বছরে আরাম গেছিল, ঠিক আছে? পরে 26 বছর বয়সে ওই পাগলটা নিচ্ছে, আপনি দেখেন 10 বছর পরে পাইছি। 10 বছর পরে কি চিনা সম্ভব হয়েছে? আচ্ছা এরা চিনছে ওনারা, যে হুজুরে লাখ লাখ টাকা কামাই নিল পাগলদের দ্বারা, তা আপনি পাগল গুনিকে কি করছেন? পাগলের জন্য ওই যে আমি কিনছি জমি, কিনছি জমি কিনে এখানে যে মনে করেন পথহারা মানুষের আশ্রম করুম। মানে কি 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 আশ্রম করবেন এখানে, মেলা দিবেন নাকি? মেলা না, এটা মনে করেন এই আপনি খালি আউল ফল কথা বলেন না, আপনি আউল ফল কি ভাই, মেলা দিবেন না? ওরা মানে একটা পথহারা মানুষের আশ্রম, ঠিক আছে? মানে বাড়ি কর কইরা মনে করেন ওই পাগল গুলা যারা আছে তাদের কাহিনী মনে করেন সুচিকিৎসা দেওয়া, এরকম আমি রাখবো এরকম চিন্তা ভাবনা। আপনার ভিডিওতে তো দেখি ভাই অনেক উল্টাপাল্টা কমেন্ট করে, এটার কারণটা কি আসলে? শুনেন কিছুদিন আগে একটা মহিলার ভিডিও করছিলাম, আপনি গোয়ালবাড়ি চিনেন? গোয়ালবাড়ি বাজার, গোয়ালবাড়ি চিনি আমি। গোয়ালবাড়ির বাজারে একটা মহিলা ছিল, উনি পাগল কুকুর আছে না, কুকুর নিয়ে ঘুমাই থাকতো, আপনি জানেন কুকুর নিয়ে ঘুমাই থাকতো। পরে ওনার আমি ভিডিও করতে গেছিলাম, উনি ওই মহিলা আমার মারতে আইছিল, অনেক গালাগালি করছে। তারপরে আমি ভিডিওটা পাবলিশ করছি, ভিডিওটা যখন ছাড়ছি তখন 3 দিন পরে ময়মনসিং থেকে আমার ফোন আইছে যে উনি আমার মা 3 বছর আগে হারানো গেছে। পরে ওনারা কইছি তা আসেন, ওনারা জামা এবং পোলা আইছে, আয়ে ওই পাগলটারে নিয়ে গেছে। ওই পাগল আবার কোনো জায়গায় যায় না, ওই বাজারেই থাকে। পরে তারা আমরা ফিরাই দিছি, এই যে আজকে দেখেন ওই মহিলার ভিডিও করছি, গালাগালি করছি, আমারে মানুষে বাজে কমেন্ট করছে যে মোল্লা খালি পাগলের বিষয়ে তো যাই, কে পাগলটি কি পাইছে টর্চারিং করে। কিন্তু দেখেন বাংলাদেশে যত পাগল আছে প্রতিটা পাগলের কিন্তু গার্জেন আছে, রাইট? আবার এটা মনে রাখবেন আপনি, তা তো অবশ্যই। আমরা ভিডিওটা করি যাতে তারা পরিবারে দেখতে পারে। এই পর্যন্ত অনেক মানুষ তারা আমরা পরিবারের কাছে ফিরাই দিছি এভাবে, কিন্তু মানুষে তো অন্য চোখে দেখে। এই পেশা কিভাবে শুরু করলেন, কিভাবে মানে প্রথম কিভাবে শুরু করলেন এটা আপনি, এই যে পাগল গদিয়ে? আসলে শুনেন এটা কিভাবে শুরু করলাম, মনে করেন আমি প্রথমে কি করতাম, ভিডিও করতাম পাগলরে, মনে করেন খানা দিতাম, তারপরে কাপড় চোপড় ভরাই দিতাম, অপরিষ্কার থাকলে গোসল করাই দিতাম। আপনারা আমার ভিডিও তো দেখছেন মনে হয়, মনে করেন একজন একজন মানুষ পাগল বসে রয়েছে, তারে খানা দিলে দেখা যায় খিদা থাকলে খায়। এইভাবে এইভাবে মানে ভিডিও করতে করতে দেখলাম একদিন আমার ফোন দিল, আমার কয় বাবা উপনীত আমার ছেলে তুমি কোথায় দেখছো, অমুক জায়গায় দেখছি। পরে এরকম আমি ফিরাই দিছি, তাহলে ওন থেকে অনুপ্রেরণা হয়েছি যে আসলে বাংলাদেশে যত পাগল আছে প্রতিটা পাগলের গার্জেন আছে। আরেকটা কথা বলতে চাই আপনারে, অনেক মানুষ আছে নিতে চায় না, দেখা যায় আপনার ভাই, আপনার মা, আপনার বোন, আপনার নার কিরকম বলতেছি পাগল, দেখা যায় ভিডিওতে সন্ধান পায় নেয় না। তা কিছুদিন আগে একটা বয়স্ক মহিলা পাইছিলাম 60 বছরের কাছাকাছি, তো ওনারে যখন ভিডিও করি তখন ওনার মেয়ে আমার ফোন দেয়, কয় ভাই উনি যে আমার মা, আমাকে তো নিয়ে যান। কয় কেমনি নিব আমার মায়েরে কিভাবে রাখুম, পাগল মানুষ রাখতে পারি না। ও আচ্ছা, মানে ওনার মাকে সন্ধান পাওয়ার পরে উনি আসলে নাই নাই না, পাগল দেখে নিব না। আমার কয় আমি আমি হন কি করুম, আপনি একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দেন আমার কয়।
বৃদ্ধাশ্রমে কোথায় পাবো, কেমনে কি এত কিছু, কেমনে কি করুম, দেখেন মা তারপরও নিতে চায় না ভাই। আবার নাটক শুরু করছেন ইদানিং, দেখলাম যে পুলিশের পোশাক পরে আপনার নাটক করতেছেন, এটা আপনি কি পাইছেন? এই মেয়ে প্রশ্ন ভালোভাবে করবেন না, যেটা দেখছি সেটাই তো নাকি দেখছেন? এইভাবে মানুষ প্রশ্ন করে, নাটক শুরু করছি মানে নাটকই তো ভাই, ওগুলো কি নাটক না, এটা শুনেন আমি কি কই, এটা পুলিশের পোশাক পইরা মনে করেন ওই যে অনেক অনেক হুন্ডা চালায় অনেকেই, ওই হুন্ডার সিলিন্ডারের পাইপ খুলাইয়া হনার লাগায় বটবট বটবট করে শব্দ হয় দেখেন না, এটা মানে সচেতন মূলক আমরা এগুলো শর্ট ফিল্ম করি। এইগুলো কি মনে হয় যে দেখে মানুষ সচেতন হইব? হইব না, দেখেন আমাদের বাংলাদেশে অভাব নাই যে হনার লাগায় এমন জোরে টান দেয় মনে করেন আশেপাশে যত মানুষ আছে কানে স্তব্ধ হয়ে যায়, এই জন্য এই ভিডিওগুলো আমরা করি। আচ্ছা, তাহলে ওটা নাটক না, মানে নাটকের মতোই মানে ওটা মানুষের বোঝানোর জন্য নাটক। তো ধন্যবাদ, আসলে স্পেশালি ধন্যবাদ শরীফুল ইসলাম ভাইকে আজকে আমাদের তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনার ফ্যান ফলোয়ার যারা আছে এই ভিডিওটা দেখবে, তো জুয়েল ব্লগের উদ্দেশ্যে আসলে কি বলা তাদের? ইন্টারভিউ তো আপনি আমার নিলেন, আপনি একটু নেই আমি, আপনি কি খালি ইউটিউবার ইন্টারভিউ নেওয়া শুরু করছেন? আমার ইন্টারভিউ নিতে আছে, ভাইয়ের পেজটা একটু ফলো করবেন যাতে উনি আরও আমাদের মতো যারা ইউটিউবার আছে কি কি করে না করে এগুলো বিষয়ে জানতে পারবেন, আসলে জানার প্রয়োজন আছে এইটাই আর কি। তো ধন্যবাদ, লাইক কমেন্টের পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।